বিশ্বে মাত্র 5 ঘন্টার বিনিময় হচ্ছে হচ্ছে 27 এপ্রিল 2022 ঈদগাহে হচ্ছে খোলা যাচ্ছে। তো আমাদের এই খোলা যাত্রা শুরু হোক সেই জন্য আমরা রয়েছি ট্রাভেল যারা নদীর মধ্যে ঘুরতে চান তারা হচ্ছে এভাবেই হচ্ছে আপনারা যাত্রা শুরু করতে পারেন। আজকের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হলেও আমাদের এই পরিবেশটি আরেকটু খুব সুন্দর হচ্ছে। আমরা যদি একটু দেখাই তাহলে আপনাদের কিছু দৃশ্য দেখাতে পারব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের নিজেদের কিছু আমরা এখানে জাহাজ দেখাচ্ছি, সেই জাহাজ কিছু হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, এইগুলোর মাধ্যমে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী তারা এইগুলোর মধ্যে থাকে এবং বিভিন্ন সময় সেনা বাহিনী আমাদের কিছু লঞ্চ দেখতে পাচ্ছি। আর আমরা আপনাদেরকে সুন্দর করে দেখাবো হচ্ছে ঢাকার যেই মুস্তফা ব্রিজ, সেই ব্রিজটি দেখাবো, পাশে একটি পার্ক রয়েছে সেটি এবং হচ্ছে মুস্তফা ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সুন্দর মতো আপনাদেরকে পুস্তকলা বৃষ্টি দেখাচ্ছি। আমরা পুস্তকলা বৃষ্টি অতিক্রম করছি পাখানা কলসের ছাদের উপর থেকে আমরা যাচ্ছি ভোলাতে। আপনাদেরকে দেখাচ্ছি এই লঞ্চ, এই হচ্ছে বৃষ্টির মাধ্যমে কিন্তু হচ্ছে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস যেই রোড রয়েছে সেই রোডটি কিন্তু এই এই ব্রিজের মাধ্যমে কিন্তু হচ্ছে তারা যাতায়াত করবে। তো আমরা অতিক্রম করছি, এখানে লেখা রয়েছে কিছু লেখা যে নদী দখল ও নদীর তীরে অবৈধ স্থাপনা, এখন হচ্ছে নদী ভরাট ও নদীর তীরে অবৈধ স্থাপনা আমরা দেখাবো একরানীগঞ্জের যে অংশ যারা দক্ষিণে হচ্ছে পর্যটন করতে চান তারা কিন্তু এভাবে যদি দিনের বেলায় যদি আপনারা ভ্রমণ করেন তাহলে এই দৃশ্যগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর হচ্ছে ছাদে আমরা রয়েছি, ছাদটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, দুই পাশে হচ্ছে রেলিং রয়েছে। বাচ্চারা যদি হচ্ছে এসে ঘুরতে চান তাহলে কিন্তু আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা এইভাবে এই লঞ্চে কিন্তু আমরা এগুলো ভিতরে আমরা আপনাদেরকে আমরা ভিডিওতে বলবো হচ্ছে লঞ্চটি আমরা ফুল দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে বলার উদ্দেশ্যে পিছনে পুস্তকরা বৃষ্টি থেকে আমরা বিদায় নিচ্ছি, যাবো আর আপনাদেরকে অনেকগুলো দৃশ্য দেখাবো। আমরা সামনে কিন্তু পদ্মা ব্রিজের যে রেলপথ সেটি আপনাদেরকে দেখাবো। আর এইখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে বলছি যে শিল্প হচ্ছে জাহাজ শিল্প, এখানে অনেকগুলো জাহাজ রয়েছে, অনেক তাদের ডকইয়ার্ড রয়েছে, সেই ডকইয়ার্ডের মাধ্যমে হচ্ছে এখানে জাহাজ নির্মাণ করা হয়, তারপরে এই জাহাজগুলো হচ্ছে হয়তো বিদেশে রপ্তানি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যায়। আমরা যদি পরে যাই তাহলে কিন্তু আমরা এখানে সুন্দর রিভার ভিউ আমরা দেখতে পাচ্ছি, তাদের এখানে অনেকগুলো জাহাজের হচ্ছে জায়গা রয়েছে এবং হচ্ছে এখানে পাঙ্গাও নামে একটি হচ্ছে ইসি রয়েছে, যেটি হচ্ছে মানে একটি পোর্ট রয়েছে, নদীবন্দর রয়েছে, সেই পাঙ্গাও নদীবন্দরটি চট্টগ্রাম সহ মোংলা সহ বিভিন্ন বন্দর থেকে পায়রা বন্দর থেকে তাদের হচ্ছে এখানে মালামাল আনা-নেওয়া করা হয়। আমরা যদি একটু দেখি তাহলে ওই লঞ্চটি আমরা দেখতে পারবো যেটি হচ্ছে হয়তো পটুয়াখালীর উদ্দেশ্যে সেই লঞ্চটি যে যাওয়া আসা করে কিংবা হচ্ছে বরিশালে যায় অ্যাডভান্সার লঞ্চ, তাদের এই যে নিজাম শিপিং কর্পোরেশন তাদের কিন্তু পিছনে দেখতে পাচ্ছি যে আরও কিছু লঞ্চ তৈরি করা হচ্ছে, তিনতলা কিংবা চারতলা লঞ্চ তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আপনারা আমাদের এই লঞ্চে আমাদের ট্রাভেলের এই গেটের সাথে থাকবেন এবং আমরা পিছনে একটি এটা হচ্ছে পাগলা এলাকা থেকে আমরা পাগলা সেখানে বিএডব্লিউডির যে একটি অত্যাধুনিক সমান ডক রয়েছে সেই ডকটি আপনাদেরকে হচ্ছে হচ্ছে এখানে আমরা পিছনে রেখে এসেছিলাম হচ্ছে একটি হচ্ছে পার্ক, পার্কের পাশে কিন্তু ভাসমান রেস্টুরেন্ট ছিল, সে
সেই রেস্টুরেন্টগুলো আপনারা আপনাদেরকে দেখানো সেগুলো ছিল। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার ওই বুড়িগঙ্গা নদীর পাশে অনেক সুন্দরভাবে হচ্ছে সাজানো হয়েছে এবং হচ্ছে ব্রিজ করে দেওয়া হয়েছে যাতে মানুষ বুড়িগঙ্গার পানি হচ্ছে চারপাশে ঘুরতে পারে এবং ঘুরে তারা যাতে বুড়িগঙ্গার মতো ব্রিজ করতে পারে, দখলদারেরাও যাতে আর দখল না করতে পারে সেই জন্য কিন্তু এই সীমানার পানি বলতেও সেগুলো দেওয়া হয়েছে। তো পর্যটক আমরা চলে যাচ্ছি, একটু পরে কিন্তু আমরা কদুমবাই চলে যাবো, সেখানে এই লঞ্চটি গার্ড করবে নারায়ণগঞ্জের যারা যাত্রী রয়েছে তাদের জন্য। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে আবার কোনো ভিডিও ভালো কোনো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো। ট্রাভেলিং বাংলাদেশ বুড়িগঙ্গা নদী।